হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আইসিডিএস সহায়িকা নিয়োগ 2023-এ তোমাদের কিন্তু আরও দুটো জেলায় কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং তোমাদের যে আবেদন সেটা কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্ট, অর্থাৎ বিনামূল্যে আবেদন করতে পারছো। একটি জেলা নিয়ে আলোচনা করব, সেখানে আইসিডিএস সহায়িকা নিয়োগ হচ্ছে, এবং আরও একটি জেলা সেখানে কিন্তু আইসিডিএস সহায়িকা থেকে পদোন্নতির জন্য আইসিডিএস কর্মীতে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো দুটো আলাদা পোস্ট এবং দুটো আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা তোমাদেরকে এক একে আলোচনা করব। তোমরা তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে যখনই নোটিফিকেশান আসবে তখনই আমরা তোমাদের সেই জেলা নিয়ে আলোচনা করতে পারবো, ঠিক আছে? দেখো, এখানে আরেকটি জিনিস বলি, শুধুমাত্র যোগ্যতা চাইছে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়সটা হচ্ছে 18 থেকে 35। এবার তোমাদেরকে অফিসিয়াল যে আপডেট বা অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখানোর আগে তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করি, যারা যারা প্রথমবার এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে। ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর 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 শেয়ার করবে, প্রচুর লাইক এনে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এবং কোন জেলার তুমি বাসিন্দা, ঠিক আছে? তো তোমাদেরকে আগে আপডেটটা দেখাই, অফিসিয়াল আপডেটটা দেখো বন্ধুরা। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যেটা হচ্ছে কালিম্পং ওয়ান, ঠিক আছে? কালিম্পং ওয়ান আইসিডিএস প্রজেক্ট, অর্থাৎ কালিম্পং জেলার কিন্তু এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। আর একটা আলোচনা করবো সেটা অন্য একটা জেলা নিয়ে, সেটা একটু পরে আলোচনা করবো। আগে এটা জেনে নিই যে কী কী ক্রাইটেরিয়া চেয়েছে, কারা কারা এলিজিবল রয়েছে, কী কী প্রসেস রয়েছে, সেগুলো এক একে আলোচনা করে নেওয়া যাক। দেখো, আমি এগুলো আগে পরে আলোচনা করবো, আগে তোমাদের দেখিয়ে দিই যে এলিজিবিলিটি কী কী চাওয়া হয়েছে বা কারা কারা এখানে আবেদন করতে পারবে। দেখো, সিম্পল ব্যাপার, তোমাকে অবশ্যই এইচএস পাস করে থাকতে হবে, ঠিক আছে? লেখা আছে দেখো ক্লাস 12 পাস, অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। শুধু তাই নয়, এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমাদের কিন্তু 18 থেকে 35 বছর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে? 18 থেকে 35 বছর মধ্যে বয়স হতে হবে, এবং এখানে কিন্তু শুধুমাত্র ফিমেলরাই আবেদন করতে পারবে, মেলরা আবেদন করতে পারবে না। আমি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো তারপরে দেখো, একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেটা আমাদের বলতেই হবে, সেটা হচ্ছে তোমাকে সেই গ্রাম পঞ্চায়েত বা সেই তোমাদের মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে যেখানে তুমি আবেদন করছো। মানে তোমার বাড়ি যদি অন্য জেলায় হয় তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তোমাকে কালিম্পং জেলারই বাসিন্দা হতে হবে, এবং তার সাথে তোমাকে সেই গ্রাম পঞ্চায়েত বা সেই মিউনিসিপ্যালিটির বাসিন্দা হতে হবে, তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন গ্রাম পঞ্চায়েত বা কোন কোন মিউনিসিপ্যালিটির তোমার বাসিন্দা হলে তুমি এখানে আবেদন করতে পারছো। দেখো, ফার্স্টেই দেখো লেখা আছে তিস্তা বলে লেখা আছে, তবে দেখতে পাচ্ছ টাসিংডিং নামে একটা দেওয়া রয়েছে, তবে দেখতে পাচ্ছ ভালুকুপ, ঠিক আছে? নামগুলো সত্যিই মানে বেশ ভালো লাগছে শুনতে, ঠিক আছে? তো এই এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো তোমরা দেখে নেবে, আশা করছি তোমাদের দেখতে অসুবিধা হবে না। তো বেশ কয়েকটা কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এক ঝলকে দেখিয়ে দিই, ভ্যাকেন্সি ভালো রয়েছে। এসসিদের জন্য রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 20টা ভ্যাকেন্সি রয়েছে। ওবিসিদের জন্য ওবিসি এ লেখা আছে, দেখো ওবিসি এতে 9টা এবং ওবিসি বিতে 1টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? মানে জেনারেলদের জন্য কিন্তু কোনো সিট সংখ্যা নেই, যা রয়েছে এসসি এসটি, এসটি তো নেই, এসসি রয়েছে, ওবিসি রয়েছে এবং ওবিসি এ এবং হচ্ছে ওবিসি বি, এই তিনটে ক্যাটাগরির জন্য রয়েছে। এবার তোমাদেরকে এখানে আর একটু ডিটেলসে বলে দিই, তারপর পরের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। দেখো, এখানে তোমাদেরকে বলে দিয়েছে যে তোমাদের কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? তারপর তোমাদের কিন্তু ভাইবা ওয়ার্ক নেওয়া হবে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, দেন তোমাদের এই সিলেকশানটা হবে। তো দেখতে পাচ্ছ দুটো স্টেপে হচ্ছে, দুটো এক্সামের তোমাদের মধ্যে দিয়ে এই সিলেকশানটা হচ্ছে। তো কত কী নাম্বার রয়েছে, দেখো এমসিকিউ টাইপে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? এবং তোমাদেরকে একটা এসি লিখতে দেবে এবং যার মার্কস হচ্ছে 15 মার্কস। তো এইভাবে তোমাদেরকে কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। তোমরা আগে কী করবে, ফার্স্টে এই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা না করলেই নয়। তারপর যদি চাও যে এটা নিয়ে মানে আরও ডিটেলসে দিই যে কী কী সিলেকশন প্রসেস রয়েছে, কী কী বই পড়তে হবে, কোথা থেকে কী কোশ্চেন আসে, সেগুলো নিয়ে যদি ভিডিও পেতে চাও তো কমেন্ট করবে, আমি তাহলে সেটা নিয়ে ভিডিও দেবো পরবর্তীকালে, এখন তো সম্ভবই না, ঠিক আছে? কারণ আমাকে একটু স্টাডি করতে হবে। তো দেখো, ফার্স্টে বলে তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার কালিম্পং ওয়ান, এখানে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে সেটা তোমাদের কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে? এই বিডিও অফিসে তোমাদের যে নিজস্ব নিজস্ব বিডিও অফিস আছে সেখানে গিয়ে এটা ড্রপ বক্সে ফেলতে হবে। ফার্স্টে তোমার এখানে একটা ছবি সাটি নেবে, ঠিক আছে? এখানে তোমার যে কোন গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে,
ঠিক আছে, কোনটা তুমি রেসিডেন্স রয়েছো, রেসিডেন্ট, ডেট অফ ইস্যুয়েন্স রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ তোমার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা কোন ডেটে প্রকাশিত হয়েছে বা ইস্যু করা হয়েছে সেটা তোমার লিখতে হবে, এবং ইস্যুইং অথরিটি মানে কি এটা ইস্যু করে দিচ্ছে সেটা তোমার লিখতে হবে। আর এখানে প্লেস অফ রেসিডেন্স ইন গ্রাম পঞ্চায়েত, এটা তোমার লিখতে হবে যে কোন পোস্ট কোন প্লেসের জন্য তুমি অ্যাপ্লাই করছো। এবার তোমার নিজের নিজের নাম লিখলে, ফাদার নেম, গার্জেন নেম, ঠিক আছে, রিলেশনশিপ উইথ গার্জেন মানে তোমার বাবার সাথে কী সম্পর্ক রয়েছে, বাবা না মা না কে হয় সেটা তোমার লিখতে হবে। ডেট অফ বার্থ লিখবে, তারপর দেখো এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, শুধুমাত্র ফিমেলই লেখা আছে এখানে, কিন্তু মেলরা আবেদন করতে পারবে না। তারপর দেখতে পাচ্ছ ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান লিখবে। মোবাইল নাম্বার লিখে নেবে নিজের নিজেরটা। ম্যারিটোরিয়াল স্ট্যাটাস তুমি এখানে যদি ম্যারিড হয়ে থাকো, ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, এগুলো সব লিখবে। মোবাইল নাম্বার, আচ্ছা বললাম, হাজব্যান্ড নেম যদি থাকে, যদি তুমি বিবাহিত হয়ে থাকো তাহলে হাজব্যান্ড নেম লিখবে, না হলে লেখার দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট এপিক নাম্বার, এপিক নাম্বার মানে হচ্ছে তোমার ভোটার আইডি নাম্বার, ঠিক আছে, ওটা লিখলে। ক্যান্ডিডেটে আধার নাম্বার, আধার নাম্বার লিখলে। এগুলো সব দেওয়ার পর তোমাকে তোমার রেসিডেন্সিয়াল যে ডিটেলস সেটা তোমার লিখতে হবে, অর্থাৎ তোমার গ্রাম বা তোমার ওয়ার্ডের নাম্বার তুমি লিখবে, ব্লক বা মিউনিসিপ্যালিটি, তারপরে দেখতে হচ্ছে পোস্ট অফিস, তারপরে গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে, সাব ডিভিশন হলে সাব ডিভিশনের নাম লিখতে হবে তোমাদেরকে, তারপরে পুলিশ স্টেশন, তারপর দেখতে হচ্ছে পিনকোড, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট। এইটা যদি তোমার সেম থাকে তাহলে সেম জিনিস তোমাকে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এগুলো লিখে নেওয়ার পর তোমার কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান এসে তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে, ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভে কত কী পেয়েছো। নেম অফ দ্য কাউন্সিল, কাউন্সিলের নাম লিখবে, সার্টিফিকেট নাম্বার লিখবে, ইয়ার অফ পাসিং লিখবে, এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছো সেটা তুমি পাশে লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো কাস্ট ডিটেলস, যদি তোমার কাস্ট ডিটেলস থাকতেই হবে, কারণ নাহলে তো হবে না, তুমি জেনারেল হলে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে শুধুমাত্র এসসি, ওবিসি এ এবং ওবিসি বি এই তিনটে ক্যাটাগরি থেকেই আবেদন করতে পারবে। তোমাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেটের নাম্বার লিখতে হবে এখানে, এবং এর পুট করতে হবে কোনটা তুমি এলিজিবল, যদি ওবিসি এ হয় তো ওবিসি এ, ওবিসি বি হলে ওবিসি বি, এবং যদি এসসি হও তাহলে এসসি, এখানে ক্লিক করে টিক করে দেবে, ঠিক আছে। তারপর ডেট অফ ইস্যু, কোন ডেটে তোমার এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে সেটা লিখলে, ইস্যুইং স্টেট মানে কোন স্টেট থেকে, তো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল লিখে নেবে। তারপর দেখতে দেখতে পাচ্ছ ইস্যুইং অথরিটি, কে এটা ইস্যু করে দিয়েছে, যদি তোমার হচ্ছে গিয়ে এসডিও হয় তাহলে এসডিও, ডিএম হয় তো ডিএম, যে যেখান থেকে পেয়েছো সেটা এখানে লিখেবে। লেখার পর দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ডিটেলস, মানে তুমি কোন ল্যাঙ্গুয়েজে রিটেন এক্সামটা দিতে চাইছো সেটা তোমাকে চুজ করতে হবে। তো তুমি যদি বাংলা দিতে চাও বাংলাতে ক্লিক করবে, মানে টিক মারবে, যদি হিন্দি তাহলে হিন্দি, ইংলিশ হলে হিন্দি, তোমার নিজের মতো করে লিখবে। এখানে লিখতে পারছো সেলফ ডিক্লারেশন এবং আন্ডারটেকেন, এখানে তোমাদেরকে লিখতে হবে, তোমার নিজে নিজের নাম লিখলে এখানে ডেট এবং প্লেস, এবং এখানে তোমার সিগনেচার করে এটা ফিল আপ করে তোমাদের পাঠাতে হবে কোথায় সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং লাস্ট ডেট কবে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম কিন্তু দিয়ে দিয়েছি, এক্সামের ডেটও কিন্তু দিয়ে দিয়েছি, যেটা 28/1/2024 তারিখ সানডেতে পরীক্ষাটা হবে, ঠিক আছে, লিখিত পরীক্ষা হবে। তো যদি ডিটেলস জানতে চাও পরীক্ষা নিয়ে তাহলে সেটা কমেন্ট করে জানাও, আমি বলে দিচ্ছি। আর এবার তোমাদের চলে আসি যে কোথায় পাঠাতে হবে, তাই তো। দেখো এখানে তোমাদের বেশ কিছু জিনিস পাঠাতে হবে, সেটা তোমাকে বলে দিই আগে, এগুলো সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে, হাতে লিখে ফিল আপ করতে পারো বা কম্পিউটার থেকে টাইপ করো ফিল আপ করতে পারো, কিছু বলা হয়নি। দেখো এখানে তোমাদেরকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগছে, তার সাথে এজ প্রুফ হিসেবে কী কী লাগছে, তুমি তোমার সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট দেখাতে পারো, আধার কার্ড সরি অ্যাডমিট কার্ড দেখাতে পারো, ঠিক আছে, ক্লাস টেনের অ্যাডমিট কার্ড। কোয়ালিফিকেশান তো বলে দিয়েছি, কাস্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ যে এগুলো সব, কাস্ট সার্টিফিকেটের জেরক্স, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি দু কপি, তার সাথে সেলফ অ্যাড্রেস, ঠিক আছে, এনভেলপ অ্যাফেক্সড, পোস্টাল স্ট্যাম্প, 5 টাকার একটা পোস্টাল স্ট্যাম্পগুলো মেনে নিয়ে যাবে, ঠিক আছে। তারপর দিতে হচ্ছে ফোটো আইডেন্টিটি কার্ড, অর্থাৎ যে কোনো একটা আইডি কার্ড, আধার কার্ড হোক বা ভোটার আইডি কার্ড, যে কোনো একটা আইডি কার্ড কিন্তু তোমাকে এগুলো জেরক্স দিয়ে পাঠাতে হবে, ঠিক আছে। পাঠাতে হবে কোথায় এবং কবে পাঠাতে হবে সেটা তোমাকে বলে দিচ্ছি। দেখো অ্যাপ্লিকেশান যেহেতু অলরেডি চলছে, তোমরা কিন্তু যে কোনো দিনই পাঠাতে পারো, এখানে তোমাদের দিয়ে দিয়েছে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। টু দ্য মেম্বার কনভেনার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন মনিটরিং কমিটি কালিম্পং 1 ICDS প্রজেক্ট অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও কালিম্পং 1 ডেভেলপমেন্ট ব্লক কালিম্পং, দি পিন নম্বর হচ্ছে এটা। এটা কত তারিখের মধ্যে পাঠাতে হবে, এটা দেখতে পাচ্ছ যে 8ই ডিসেম্বর 2023 5টার আগে তোমাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অফলাইনে পাঠাতে হবে, কত অনলাইন কিন্তু পাঠাতে হচ্ছে না। তো আশা করছি তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি, যদি বুঝতে পারো অবশ্যই এটা লাইক করে দেবে, এবং চলো চলে যাবো আমরা নেক্সট যে ভ্যাকেন্সি সেখানে, তারপর আমরা এই ভিডিওটা শেষ করব। বন্ধুরা চলে এসেছি আমরা পরবর্তী আপডেট, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় শিশু বিকাশ প্রকল্পে আধিকারিকীকরণে তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি
কর্মী নিয়োগ হচ্ছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে পদোন্নতির জন্য অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ হচ্ছে। তার এখানে কিন্তু তোমাদেরকে কী কী ক্রাইটেরিয়া লাগবে সেটা কিন্তু পুরোপুরি আলাদা, এবং কী কী যাওয়া হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিই। দেখো ফার্স্টে বলি যে এত দ্বারা জানানো যাচ্ছে যে সালানপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য, অর্থাৎ তোমাদের একটা প্রমোশনের জন্য, ঠিক আছে, যারা ওই পদে অলরেডি কাজ করেছে তাদেরকে প্রমোশন দেওয়ার জন্য কিন্তু এই নোটিফিকেশনটা এসছে। তারপরে দেখতে পাচ্ছে সালানপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহায়িকারা ন্যূনতম পাঁচ বছর ধরে যারা এখানে সার্ভিস করে গেছে, সহায়িকা পদে কর্মরত ছিল, তাদের থেকে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এটি এই নিযুক্তি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক, অর্থাৎ এখানে কিন্তু বলে দিয়েছে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু এই কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মী রূপে গণ্য হবেন না, অর্থাৎ এটা কিন্তু লিখে দিয়েছে, কখনোই কিন্তু তারা সরকারি কর্মী রূপে গণ্য হবে না, এটা কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের যে স্যালারি সেটাও লিখে দিয়েছে, সম্মানিক যে মাসিক ভাতা সেটা লিখে দিয়েছে, মাসে কিন্তু 4,500 টাকা দেওয়া হবে, এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 3,750 টাকা, এটা অতিরিক্ত, মানে এক্সট্রা যদি তোমাদের কোনো স্যালারি দেওয়ার থাকে তো এটা দিতে পারে, ঠিক আছে। এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 21টি, যার মধ্যে অসংরক্ষিত মানে যারা জেনারেল তাদের জন্য সিট সংখ্যা রয়েছে 14টা, তপশিলি জাতির জন্য রয়েছে 6টা, এবং তপশিলি উপজাতির জন্য রয়েছে 1টি। এবার দেখতে পাচ্ছ যে কী কী যোগ্যতা চাওয়া হচ্ছে, তোমাদেরকে আগেই বলেছি যারা যারা এই কাজে যুক্ত ছিল 5 বছর, যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, নতুন যাদের ফ্রেশ মানে যারা ফ্রেশার্স তারা কিন্তু এখানে আবেদন করতে পারছো না। তোমাদেরকে কী কী যোগ্যতা চাওয়া হচ্ছে, দেখো প্রথমেই চাওয়া হচ্ছে ক্লাস টুয়েলভ পাস হতে হবে, এবং দেখতে পাচ্ছ সকল শ্রেণীর ক্ষেত্রে। আচ্ছা এবার দেখো, দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী পদোন্নতির ক্ষেত্রে একজন সহায়িকা যদি সহায়িকা পদে যোগদানের জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন, তবে তা ওই প্রার্থীর পদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। মানে এক্সট্রা যদি তোমার কোয়ালিফিকেশান থাকে সেটা কিন্তু তোমার পদোন্নতির ক্ষেত্রে বিরাট যে বেনিফিশিয়াল সেটা কিন্তু লেখে নি, ঠিক আছে, মানে তোমাকে সেই পোস্টের জন্য আবেদন মানে ইয়ে করবে, গ্রাহ্য করবে। আচ্ছা যে সকল সহায়িকা এই দেখতে পাচ্ছ 19/9/2023 পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন এবং সহায়িকা পদে আবেদন করার সময় তারা যদি নিজের দশম শ্রেণীর পাস বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গোপন করে থাকেন তাহলে পদোন্নতির ক্ষেত্রে তাদের আবেদনপত্র বিবেচিত করা হবে না। মানে কেউ যদি এর থেকে কম কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু তাকে যোগ্য হিসেবে গণ্য করবে না, ঠিক আছে। এগুলো তোমরা দেখে নেবে একবার, তোমাদেরকে বয়স লিখে দিয়েছি, দেখো যে বয়স কিন্তু ভিত্তি করে মানে ওই যে তারিখ বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয়েছে সেই ভিত্তি করে তোমাদের 65 বছরের মধ্যে বয়স হতে হবে, একটা বড় একটা সময় দিয়েছে আবেদন করার জন্য। তো যাই হোক, তোমাদেরকে সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে, দেখতে পাচ্ছ সালানপুর পঞ্চায়েত সমিতির বাসিন্দা হতে হবে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তারপরে আরও এখানে লিখে দিয়েছি দেখো, তো যাই হোক তোমরা একবার দেখে নেবে, আশা করছি তোমাদের যাদের এলিজিবিলিটি রয়েছে হয়তো এটার জন্য খুব বেশি এলিজিবিলিটি থাকবে না, কিন্তু যদি কেউ থাকে বা যদি তোমাদের কোনো পরিচিত বন্ধুবান্ধব বা কেউ আছে হয়তো মাসি পিসি যদি থাকবে তাদের সাথে শেয়ার করে দিতে পারো। যদি এই ধরনের আরও কোনো রিক্রুটমেন্ট জানার ইচ্ছে থাকে বা কোনো আপডেট পাওয়ার ইচ্ছে থাকে কমেন্ট করে জানাও, আমি যখনই জানতে পারবো সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আজকের মতো এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখা হচ্ছে নেক্সট কোনটা ভিডিওতে, ততক্ষণ প্রত্যেক ভালো থেকো, নমস্কার।